দেখতে দেখতে পুজো শেষ হয়েই এলো আজকে অষ্টমী তো সবার প্রথমে সবাইকে জানাই শুভ অষ্টমী তো আমি সকাল সকাল রেডি টেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে দেখতেই পাচ্ছি আমার পুজোর গামলা আর কি রেডি হয়ে গেছে আমি মন্দিরে চলে এসেছি এখন পুজোর যন্ত্র হচ্ছে আমি বেশ অনেকটা সকালেই এসেছি পুজো দিতে এখন সাতটা দশটার সময় হয় বাজে তো এখনও পুজোয় বসেনি সব যন্ত্র চলছে তো আমি ফট করে বাড়ি এসে আবার রেডি হয়ে গেছিলাম কারণ অঞ্জলি দেবো আর এখন আমি অঞ্জলি দিতে চলে এসেছি মন্দিরে দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ভিড় মানে অন্যান্য দিন যারা আসে না আমি এই অষ্টমীর দিনে তাদেরকেও দেখতে পাই তো ভাবি বাকি দিনেরা থাকে কোথায় কেন এসে বসে না বসলে বেশ আরও মন্দিরটা বেশ জমজমাট থাকতো তো ভালো লাগতো তো যাই হোক তাদের সেটা নিজস্ব ব্যাপার কেন আসে না জানি না আমি তো একটা দিনও মিস করতে চাই না পুজোর পাঁচটা দিন আমি রোজই মানে মণ্ডপে গিয়ে বসি তো আমাদের এইখানে না এই ধুনু পুরোনোর ব্যাপারটা আছে যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা দেখেছ আমি আগের বারেও আমাদের বারোয়াড়ির এই ভিডিওটা পোস্ট করেছিলাম এখানে এটা হচ্ছে মানে আমি যতটুকু শুনেছি যে যারাদের আর কি মানসিক থাকে বা মানে ঠাকুরের কাছে মানে মানত করেছে তারাই এই ধুনুটা পুরো এবং যাদের মন থেকে ইচ্ছায় তারাও করে বেশ একটু দেখতে রিক্সি হলেও অনেকে করে দেখতে ভালো লাগে ভয়ও লাগে কিন্তু যাই হোক এটা তাদের নিজস্ব ব্যাপার তাদের মানে মানসিক থাকে তাই তারা করে মায়ের কাছে কোনো মানসিক থাকে সেই জন্য করে তো যাই হোক প্রতি বছরই এটা আমাদের পাড়ায় বারোয়াড়িতে হয় পাড়ার অনেক মহিলারা করে এবং বাইরে থেকেও অনেকে করে তো এখানে দেখতে দেখতে একজন দেখি একটা ছোট্ট গোপাল নিয়ে এসছে তো মাও একটু কোলে নিয়েছে আমিও ছোট্ট গোপুকে কোলে নিয়ে নিয়েছি আর এদিকে আমাদের কালী পুজোর পাট পুজো হচ্ছিলো কারণ আজকের দিনে পাট পুজো হয় তারপর কালী ঠাকুর আর কি বানাতে দিতে যায় তো এখন হচ্ছে সন্ধি পুজো সন্ধি পুজোর সময় বাইরে তো প্রচণ্ড বাজি ফাটছে তাই তোমাদের আমি একটু আর কি বাইরের সাউন্ড শোনাতে পারলাম না কারণ এত প্রচণ্ড বাজি টাজি ফাটছিলো মানে কান ঝালাফালা হয়ে যাবে অবস্থা যাই হোক ভালো লাগে আর তার থেকেও বড় কথা একটু মন খারাপও হয়ে যাচ্ছে কারণ পুজোটা শেষ হয়ে যাচ্ছে আজই অষ্টমী হয়ে গেল কালকের দিনটা হলেই ব্যাস শেষ হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ বাবানকে আমি রেডি করে দিয়েছি বাবান চলে এসে কি প্রচণ্ড আকারে বাজনা বাজাচ্ছে তো প্রত্যেক দিনই এসেও আর কি বাজনা বাজে এসে আমার তো দেখে বেশ ভালো লাগছে ও কীরকম বাজনা বাজাচ্ছে তোমরা একটু জাস্ট দেখো তো আজকে আমরা ঘুরতে যাব না আমরা যাব কালকে ঘুরতে দিকে এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থাকো আর এটা আমার আজকের লোক জানিও কেমন লাগছে